ভালো মানুষ মন্দ দিবানিশি জল তরঙ্গ দুই মানুষে চির দ্বন্দ্ব চলছে অনন্ত প্রাণ প্রদীপে জ্বালাও আলো হবে পয়মন্ত মানুষ ভালো মানুষ মন্দ নিশি জল তরঙ্গ বাহির যেমন হয় মানুষের ভিতর তেমন নয় ভিতর বাহির এক হলেই হয় মানবতার জয় বাহির যেমন হয় মানুষের ভিতর তেমন নয় ভিতর বাহির এক হলেই হয় মানবতার জয় এখন সময় দিন বদলের সবার আগে নিজের মনের আসবে জানি সবার প্রাণে সুখেরই ছন্দ মানুষ ভালো মানুষ মন্দ নিশি জল তরঙ্গ সাপ ছুটছে সাপ ওই শয়তান বেদে আর ভাইদান নি সাপ সাইরা দিছে বিশাল সাপ বুনো জানি আমাদেরকে মাল লেলে দেবে আমরা মাল খাবো ওই রসের পয়দানির লগে আইজ আমি রঙ্গ লীলা করবো রঙ্গলীলা করব কিছু তো হয় নাই তো শুনতাছি চেয়ারম্যানের লোকজন খুব রাগ করছে অগুনা কি আর গ্রামে থাকবার দিব না বুঝছি অগুনু থাকবার না দেওয়ার একটা বাহানা আর কি কাল রাইতে কি হইছে কাল রাইতে সে তো অনেক রাতের কথা তবে আমি ঘুমায় পড়লাম না হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেল আয়সা দরজা খুলে দেখি সব ধরাধরি করে তারে নিয়ে আসতেছে কি একটা বিচ্ছিরি অবস্থা আমার নাম কুঞ্জু আর আমার মরদের নাম হলো কুমুদ ওই সিমরে ওই জানো সে ভিটাকার রশিদ বাবা তুই চুপ কর এই যে শোনো ভিটাটা আমাদের না না তোর কোনো ভয় নাই যত দিন ইচ্ছা তুমি ওখানে থাকবার পারো তো কুঞ্জু তোমার একটা কথা বলি আমি হইলাম কি এই গ্রামের চেয়ারম্যান তা আমার অনেক শত্রু আছে না ওরা বইলে বেড়াইতেছে আমি নাকি তোমার গোতা রায় দিতে চাই আচ্ছা বল তুমি বল তোমার কাছে আমি বা আমার কোনো লোকজন গেছে তোমার কোনো বিপদ আপদ হইলে আমারে জানাবা কোনো রকমের অসুবিধা হইলে এই আমারে জানাবা তোমরা হইছো আমার এই গ্রামের মেহমান শুনলাম তোমার কাছে নাকি কি কি ওই বিষাক্ত সাপ আছে ও মায়া মায়া গো আপনি কি কইন বিশালা সাপের কোনো দাম আছে নি আর হেরাই তৈল আমরা জাওয়ানির পাহারাদার না ওই শুনলাম তোমার কাছে নাকি একটা কি লক্ষ্মী সাপ আছে যা ঠিকই শুনছোইন ওর লাগে তো মানত করছি এই লক্ষ্মী সাপ যেহানে থায় সেহানের মঙ্গল হয় ব্যাবা কিছু বদলাই দেয় আপনি দেখবেন এই এই থাক 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 এই রাখো 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 আছে এইটার বৃষ্টিস কেমন হ্যাঁ ও মা মা গো এ কথা কইেন না এই সাপ যদি কারোর একবার কামড়ায় তাহলে কারো কিছু করার থায় না একবারে এক মিনিটের মধ্যে না থায় পারে ওরে বাবা রে তাহলে তাহলে শোনো এই যে শোনো এটা তোমরা সামলায় রেখো আমি তো এই গ্রামের চেয়ারম্যান আমার একটা দায় দায়িত্ব আছে না এইটা যদি গ্রামের সুইটা যায় তাহলে তো একবার সার খার করে ফেলবো হে চিন্তা আপনি করেন না এই সাপ আমরা সামলায় রাখুন আমি তাহলে যাই আচ্ছা খারাপ খারাপ Thank you.
আহা তাবিশটা বাইন্ধে দিতেছে দেখ না নাও মা টাকাটা নাও প্রণাম মাসি প্রণাম মঙ্গল হোক আপনি গোয়া যাই গো মাসি মনে কর যে যারা টাকা পয়সা বেশি আছে এরকম বাড়িতে ঢুকন লাগবো যারা বড় লোক হেরারও সিপা সিপা ঠেয়া দেয় যে ভয় পাইছিলাম কাইল কেন ভয় কিসের আমি ছিলাম না তোমার পাশে কি আমার সাহসী রে তুমি আমার সাহস দেখবার চাও না না চাই না 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 এটা বললে তো হবে না আমি তোমার আমার সাহসটা একটু দেখাবো ঠিক সাপটার কি খবর রে অনেক দূরে গেছিল গা তোমার তো দেহি রূপ না বুদ্ধিও আছে আপনি জানোই আমরা কাছে একটা লক্ষ্মী সাপ আছে সেই সাপ যেখানে থাহে এখানে কোনো বিপদ আপদ থাহে না একটা সব কিছু ঠিকঠাক আমি দেখবাই ঠিক আছে চল আরেকটা কথা মনে রেখো আমার কথা মতো না চললে তুমিও কিন্তু খালি বিপদই হবো কথাটা মনে রেখো চল মনে রাখো মরদ আমি কত দেখলাম আরে এটা আমি আরো বহু দাগে বুঝছি আর ঘরে আহ Thank you.
তালেব ফজল আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। গ্রামের যে কি অবস্থা সবই তো জানো। জানি ভাই জানি। তুমি সবসময় গ্রামে এদিক ওদিক থাকো, তুমি দোকানদারি করো, তুমি সব কিছু দেখো। আমাকে গ্রামে কোন কোন মানুষ আসে যায়, কোন কোন মানুষ কোন কোন বাসায় ঢুকে, এটা কিন্তু মনোযোগ দিয়ে তোমার খেয়াল করতে। কিন্তু ভাইজান মেলা মানুষ তো আহে যায়, কটা খবর রাখুন। আর ভাইজান সব তো আমরা আমরাই, সব আমরা আমরা, মেলা মানুষ আসে যায়, সেই যে এক করার জন্য তোমাকে এখানে ডাকছি। এই উপকারটুকু করতে পারলে মনে করো যে আমরা সমস্ত বিষয়টারে দেখবা যে ঠিকভাবে নিতে পারবো। আমি কী বলছি তো বুঝতে পারছো? বুঝছি। গ্রামে অচেনা অজানা কিংবা অপরিচিত কোনো মানুষ যদি ঢোকে, সঙ্গে সঙ্গে খেয়াল রাখবা তাদের, তুমিও খেয়াল রাখবা, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? জি। আমি চলে গেলাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আমি তোমাগর কথা শুনছি গো শুনছি, সেই থেকে আমি তোমাগর পথ চেয়ে বসে আছি। আসো বাড়ির ভিতরে আসো আসো। তোমার কাছে কত রকম সাপ আছে? ও মা মা গো, এসে কি কয়, কত কিছু বের আছে। এরা হইলো আমরা দেবতা, এরা সাপ বলতে নাই। তাহলে কি কইতে হয়? এরা বলতে হয় আস্তক মুনি। ও মা মা গো, কত কিছু আনছে। তুই আমাকে রক্ষা করিস মা, তুই আমাকে রক্ষা করিস, ফুলমালার বাবারে তুই রক্ষা করিস। তুই তো জানিস ওর কত লোভ, তুই ওর লোভটা একটু কমাইয়ে দিস মা, তুই ওর লোভটা একটু কমাইয়ে দিস। আমরা আশা সব পূরণ হইব, অত চিন্তার কিছু নাই। বাবা তোমরা এই গ্রামে আসার পর আমি স্বপ্ন দেখছি, তোমা গই পয়মন্ত সাপ আমার স্বপ্ন দেখাইয়া পূজা দিবার কইছে। সত্যই মা, আপনি বড় ভাগ্যবতী, উনি যারা তারা স্বপ্ন দেখান না, আপনার মনের আশা পূর্ণ হইব। আমি মারে পূজা দিবার চাই, তোমরা যদি শনিবার বা মঙ্গলবার একটু আসো তাইলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মঙ্গলবার সকালে আসুন। আচ্ছা বাবা আচ্ছা। বড়ই সুন্দর। কি করছেন আপনি? চিন্তা করুন সে ভাইজান, কত বড় সাহস আপনার একজন মেম্বারের সাথে তুলনা করে কয়। আপনি যদি এবার ইলেকশন করেন আপনার আবার নাকি জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। আর আমার কথা কি কয় জানুন? কি? আমি নাকি ওই ইউনিয়ন পরিষদের গমসো।
মেম্বার তুমি কি আমগো চেয়ারম্যান সাহেবের বড় পোলা মোহিত বাবাদের কথা কইতেছ? তাইলে আর কার কথা কইতেছি? মনে হয় লেখাপড়া ও ছাড়া আর কেউ শেখে নাই। শোনো 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 মেম্বার, মোহিত লতিফ চেয়ারম্যানের পোলা হইলেই যে তার খারাপ কন লাগবো এটা কিন্তু ঠিক না। পোলাটা তো ভালোই জানে। তো আজব ব্যাপার, আপনি সারা জীবনের শত্রু, আপনি তার প্রশংসা করতেছেন। ভাইজান আপনি মাথাটা কি আসলে ঠিক আছে? হ্যাঁ মাথাটা ঠিক আছে, পোলাটা কোনো অন্যায্য কথা কয় না। যার জন্য করিসুরি হেই কয় সর। শোনো মেম্বার, যে ভালো তাই তো ভালোই কইতে হয় নাকি? আরে লতিফ চেয়ারম্যান খারাপ মানুষ, কিন্তু তার পোলার তো আর কোনো দোষ নাই। শোনো মেম্বার, যুদ্ধে যারা অস্ত্র কম ব্যবহার করে তারাই কিন্তু জিতে, আর যদি প্রতিপক্ষের অস্ত্র ব্যবহার করা যায় তাইলে? আমি তো আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। আমরা যদি চেয়ারম্যানের ভালো ফোলাকারে চেয়ারম্যান তো ভালোই হয়, কীভাবে করে লাগাবো সে চিন্তা তোমার করতে হবে না। আমি ফোলাকারে নানা অঙ্কের পরীক্ষা করতেছি, সোফটার সাইটে পুরোটা একেবারে উল্টা, সে কোনো অন্যায় সহ্য করতে পারে না। তুমি তুমি খালি চেয়ারম্যান কোন জায়গায় কি সুড়িসামারি করতেছে এইটা খালি আমাকে জানাইবা, তারপর কি করতে হয় সেটা আমি দেও নি। সেদিন শুনলাম বাপ বেটা নাকি কোনো বনি বানাই হইতেছে না। আরে পানি আর তেল কি মিশ খায়? খায় না। শোনো, চেয়ারম্যান চাইতেছে মইতে ঢাকা পাঠাইতে, আর আমি চাইতেছি তাই এই গ্রামেই থাক। তোমাদের লগে যদি আর দেখা হয় খুব করে প্রশংসা করবা, প্রশংসা করবা, আর ওরে বুঝাইবা এই গ্রামের উন্নয়নের লিগা আর এই গ্রামেই থাকার দরকার, বুঝছো? বুঝছি বুঝছি, তাহলে আমি আজকে উঠি। উঠবা? উঠি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পাগল, ওরা সবাই মনে করে যে আমি আগামী ইলেকশন করতেছি। লতিফ চেয়ারম্যানের জামানত বাজেয়াপ্ত হয় আমার এখন সারা জীবনের স্বপ্ন। যার কাছে হারে হারুক আমার কি, আর যদি নিজের বেটার কাছে হারে তাইলে তো আরো ভালো। দুধ নাও মা, দুধ নাও মা, মাই গো মা, দুধ নাও। মঙ্গলবার কিন্তু বেশি করে দুধ দেওয়ার লাগবে, মা মনসা পূজা দেব, বুঝলা? গ্রামে নাকি মা মনস আছে? হ্যাঁ, সেই জন্যই তো বেশি করে দুধ দেওয়ার লাগবে। সেদিন যদি দুধে জল মিশাও তাইলে কিন্তু যার বিচার সেই করব, বুঝলা? না মা, সেটা আর করব না, দুধে আমি জল মিশাবো না। বাবা কি সুন্দর হাসি, তোমার হাসি দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তোমার বাবা আজকে আমার লাগে তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি যদি নিজের কানে বাবার কথা শুনতে তাহলে বুঝতে পারতা। শোনো আশা, আমার কথা শুনে তোমার কষ্ট লাগতে পারে, তারপরে তোমাকে বলি, তোমার বাবা আর আমার বাবা দুজন হচ্ছে রাজনীতিবিদ। রাজনীতিবিদদের কোনো কথার কোনো দাম নাই, তারা কখন যে কোন কথা বলে তারা নিজেরাই জানে না, তাদের প্রত্যেকের কথার ভিতরে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। কি হলো, মন খারাপ করলা কেন? আমি তো মন খারাপ করার জন্য কোনো কথা বলি নাই, যেটা সত্য সেটা বলছি। আরে আমার কথাটা শোনো শোনো শোনো, তোমার আমার জীবনের জন্য তোমার বাবা আমার বাবা তাদের দরকার নেই, আমরা নিজেরাই আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবো, আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আমাদের জীবনটা সুন্দর করা যায়। ঠিক আছে, আসো আসো। আপনি কোনো চিন্তা করেন না, আমরা কেলামে থাকতে পারলে আপনারা কি করেন না করেন আমরা কাঙ্ক্ষ।
রশিদ কি রে রশিদ বেরো তো বাদ দে নাই সবার নামই তো দিছি কাহিনি তো খারাপ কি করবে এখন আমি তো কি লাগি কসাই তোর লোক আমার কিছু না সম্পর্ক তাহলে ভাই এখন কি করবেন আমাগো বিপক্ষে সাক্ষী দিব কুমুদ আর কুঞ্জ ওরা আমগো সব অপকর্মের সাক্ষী না